আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। শ্রেষ্ঠ রান্নাঘরে সকলকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেন ফ্রাইয়ের একটি রেসিপি। কম বেশি সকলেই বাসায় চিকেন ফ্রাই তৈরি করে থাকেন, তো চলুন বন্ধুরা প্রসেসিংয়ে যাই। আমি এখানে 2 পিস উইংস নিয়েছি, ভালো করে ধুয়ে আমি এখানে ফ্রাইড মশলা দিয়েছি। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, টেস্টিং সল্ট, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, টমেটোর সস, সয়া সস, আদা বাটা একটু দিয়েছি, আর বেসন দিলাম খানিকটা। দিয়ে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে এটা আমি 12 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। ম্যাশ বের করে এনেছি 12 ঘন্টা পরে। এরপর আমি রেগুলার যে আমরা আটাতে রুটি তৈরি করি সেগুলার মধ্যে দিয়ে আর একটু পানির মধ্যে দিয়ে গড়িয়ে গড়িয়ে নিচ্ছি, যাতে এটা ভালো ক্রিস্পি হয়। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক ও কমেন্টস করবেন। আমার রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন। তো এরপর যথারীতি আমি তেলটা গরম করে নিয়েছি এবং আমি তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে নিচ্ছি এবং আস্তে আস্তে আমি লো ফ্লেমে এপিট ওপিট সুন্দর করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে এলে আমি এটা তুলে নিব। তো দেখুন বন্ধুরা, ধীরে ধীরে হয়ে যাচ্ছে চিকেন ফ্রাই। তো হয়ে গেছে, এই তো আমি এর উপরে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি আর কি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সস ব্যবহার করবেন। এই তো হয়ে গেল চিকেন ফ্রাই। বাসায় সকলে এগুলো ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।